এখানে লাগিয়ে দাও। ওই ফাইলটা কি স্যার, ওটা সরিয়ে দাও। এটা হচ্ছে প্যাকেট অফ রেমিনেন্ট মোবাইল ফোন, ওইটা যেটা দিয়ে কল করা হয়েছিল। আর এটা হচ্ছে যে সিম কার্ড কিনে যে দোকান থেকে কিনেছে ওটা বলবো, এটা অফ রেমিনেন্ট মোবাইল ফোন, ওটা যেটা দিয়ে কল করা হয়েছিল। আর এটা হচ্ছে যে সিম কার্ড কিনে যে দোকান থেকে কিনেছে ওটা বলবো। কুড়া থানার অন্তর্গত ঘোষপুর জিপিতে শেরহাটি বাজার থেকে একটা সকাল দিকে একটা খবর আসে কি ওখানে একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি লাগানো আছে একটা হার্ডওয়্যার দোকানের ভিতরে। সেই হার্ডওয়্যার দোকানটা ছিল রজত গায়ত্রীর। ওনার বাড়িতে গিয়ে যখন দেখা হয় তখন সঙ্গে সঙ্গে ওসি পাঁশকুড়া এলাকাটাকে কর্ডন করে স্যানিটাইজ করে ওখান থেকে পাবলিককে সেফ ডিস্টেন্সে নিয়ে গিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড অফ সিআইডি তাদেরকে জানায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড সিআইডি এসে ডিভাইসটাকে প্রপার প্রোটোকল মেনে ওইটাকে এক্সপ্লোসিভ চার্জ দিয়ে ব্লাস্ট করে ওটাকে ডিসমেন্টেল করে আর রেমানেন্ট আমাদেরকে দিয়েছে, যেটা আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাবো ফর ফার্দার ইনকোয়ারি। ইতিমধ্যে আমরা পেলাম কি লোকটি যে বাড়ির দোকানের মালিকের ছেলে রজত, তার মোবাইলে একটা ফোনও এসেছিল সকাল 9:01, তারপরে আবার 9:11, 9:23, 9:19, 4টা কল আর 2টো এসএমএস। এসএমএসে হিন্দিতে লেখা ছিল যেখানে ও হুমকি দিয়েছে দোকানটাকে ওড়ানোর জন্য। তারপরে আমরা ওই ফোন নম্বরকে ট্র্যাক করলাম, ট্রেস করলাম আর ডিজিটাল ইভিডেন্স যেটা আমাদের আছে সেই ইভিডেন্সগুলো কালেক্ট করে আমরা কালকের সন্ধ্যার মধ্যে 8টার দিকে আসামিকে অ্যারেস্ট করতে পারলাম। আসামি স্বীকার করেছে পুরো কি এই পুরো ঘটনাটাও করেছে ভয় দেখানোর জন্য। আসামি ভয় দেখানোর জন্য কি করেছে ওটা আমরা এখনো ইনভেস্টিগেশনে দেখব। আসামির যেটা হিস্ট্রি আছে, হায়দ্রাবাদে মার্বেল মিস্ত্রি হিসাবে কাজ করেছে আর ঈদের কিছুদিন আগে এখানে এসেছিল। আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করছি, কেসটা ডিটেকশন হয়েছে, আসামিকে ধরা হয়েছে, বাকি ইনভেস্টিগেশনগুলো আমরা টাইমলি শেষ করে উঠব। এবার আসামিকে সরাও তারপরে বলব। করার পরে ওখান থেকে আমরা কালেক্ট করে এফএসএল এ পাঠাবো সেটা, তারপরেরটা হচ্ছে মোবাইল ফোন আর এটা হচ্ছে মোবাইলে যে সিমটা ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে মোবাইলের যে সিমটা কেনা হয়েছিল সাবং থেকে, ওইটা পশ্চিম মেদিনীপুর। এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেটা লাগানো হয়েছিল আইইডি, ওইটা। তারপর হচ্ছে মোবাইল ফোন, ঠিক আছে ব্রিফে আমি বলে দিই যেভাবে ব্যবহার করা। আমরা সচরাচর স্যার আমরা দেখি না এর পাশে এ ধরনের জিনিস, বেঙ্গলেও দেখেছি বলে মনে করছে না,
এটাকে আপনার নরমালি নরমালি যেটা ইউজ হয় মানে অফ দ্য রেকর্ড বলছি, নরমালি সুতলি বাম এগুলো ইউজ হয়, কিন্তু এই ইম্প্রোভাইজ ডিভাইস যেটা সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে আপনি যা মেটেরিয়াল সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। তো এইরকম কিছু লোক যারা এরকম থিঙ্কিং আছে, এক্সট্রিমলি থিঙ্কিং আছে, এক্সট্রিমিস্ট থিঙ্কিং আছে, তারা এইসব সার্চ করে করতেই পারে। আর এইগুলো মেটেরিয়াল এখন ওপেন ডোমেনে অ্যাভেলেবেল আছে। ওর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কিছু জানা আছে? না না, ও একটা মার্বেল মিস্ত্রি আছে, বেশি পড়ালেখা করেনি। সেটা কি ভয়ের কোনো কারণ ছিল যদি বাস করতে পারবে কিছু, মানে কতটা বাস করার উপযোগী ছিল জিনিসটা? ব্লাস্ট করার কোনো ডিভাইস ছিল না। বোম বলা যেতে পারে না তাহলে? এটা মানে বোম বলা যেতে পারে না, আইইডি বলা হয়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। শুধুমাত্র যে আপনি বলছেন শিক্ষা দীক্ষা নেই, অথচ ইউটিউব থেকে বানানো কি সম্ভব? একটা বেসিক যেটা যদি কেউ ইংরেজি বুঝতে পারে বা একটা মানে বেসিক নলেজ যদি থাকে, তাহলেও ব্যাপারটা বুঝতে পারবে, কোথায় তার লাগাতে হবে, কোথায় ব্যাটারি লাগাতে হবে, কোথায় আর ডিভাইস পেতে হবে, ওইসবগুলো করে পুরো মানে এটাকে একটা রেপ্লিকা এমন তৈরি করে দিয়েছে যেটা দেখতে আইডি লেগেছে। তো ওর যে টার্গেট কি ভয় দেখাবে সেই টার্গেটটাও অ্যাচিভ করলো। এটা কি মানে ওকে কেউ হেল্প করেছে বা ওর সঙ্গে আরো কেউ আছে? এখনো অবধি ও পুরো নিজেই স্বীকার করেছে, কারো নাম বলেনি। অন্য কারো নামে কতগুলো সিম ইউজ করেছিল? একটাই সিম ইউজ করেছে। ওটাই বলছি, ও বাজার থেকে কিনে বানিয়েছে। আজকে কোর্টের তোলার পরে কোর্টের প্রেয়ার নিয়ে পাঠানো। হ্যাঁ, রিমান্ডে নেওয়া। না, এক্সপ্লোসিভ কি ছিল, কত কোয়ান্টিটি ছিল সেটা এফএসএল রিপোর্ট ছাড়া ওটা বলা যাচ্ছে না। আমাদের স্নিফার ডগ এসেছিল, স্নিফার ডগ ওখানে সেরকম কিন্তু কোনো ইঙ্গিত দেয়নি কি ওখানে বড় কিছু এক্সপ্লোসিভ ছিল। স্যার, সামনেই পুজো, এই যে ঘটনাটা একটা আতঙ্ক ছড়িয়েছে। এটা ওয়ান প্লাস ওয়ান মানে পয়েন্ট টু পয়েন্ট ওই আছে, শত্রুতা বলা যেতে পারে বা একটা গ্রাজ বলা যেতে পারে, এটা নিয়ে কোনো প্রফেশনাল কিছু যোগ সাজস নেই। মানে কোনো সিন্ডিকেট বা কোনো অর্গানাইজড ক্রাইম মতন কিছু নেই, এটা একটা ইন্ডিভিজুয়াল ঘটনা আছে। হ্যাঁ, বাড়ি সার্চ করা হয়েছে, ওখান থেকেও কিছু মেটেরিয়াল আমরা পেয়েছি যেটা ইউজ করা হয়েছিল ইলেকট্রনিক ডিভাইস বানানোর জন্য। গতকালই কি ও রেখেছিল? কালকেই এটা রেখেছিল দোকানের মধ্যে? হ্যাঁ, কালকেই সকালে রেখেছিল। ও তার আগে রেখে করেছে জায়গাটা, সেটা ইলেকট্রনিক এভিডেন্স আমরা পেয়েছি। ওকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তারপর? না, ও খুব কনফিডেন্ট ছিল কি ওকে কেউ ধরতে পারবে না। আচ্ছা, যেহেতু আগে থেকে তো কোল্ড ব্লাড প্ল্যানিং করা আছে, ওর নামে সিম নেই, ওর নামে ফোন নেই, নতুন সেট, নতুন সিম, আর কাউকে কল করে নেই, তো মানে খুব কনফিডেন্ট ছিল কি পুলিশ ধরতে পারবে না। কি বলেছিল বা ফোন করে সেটা কি জানা গিয়েছে? মানে হিন্দিতে বলেছিল কি এক ঘন্টা কা মোহলত হ্যায়, জলদি হমকো ফোন করো, নহীঁ তো হম তুমারা দোকান বম সে উড়া দেবে। ওর ডিমান্ডটা কি ছিল? টাকাটা না দেয়? কিছু ডিমান্ড নেই, শুধু ভয় দেখানো টার্গেট ছিল। ওর গোডাউন তো লকেট, গোডাউনে ও কিভাবে রে? আসামির নাম হচ্ছে শেখ আসানুর আলী, বয়স হচ্ছে 24, আসামির বাড়ি হচ্ছে, গ্রামের নাম রামগড় আর ঘোষপুর জিপি। আসামি হচ্ছে একটা কাস্টমার অফ হার্ডওয়্যার দোকান, আর কাস্টমার হিসাবে ওর অনেক টাকা ওর কাছে মানে পেমেন্ট করেনি দোকানদারকে, সেই টাকাটা পেমেন্ট না করে ক্রেডিট থেকেই ও আরও মাল হার্ডওয়্যার দোকান থেকে চেয়েছিল, যেটা নিয়ে একটা হট আল্টারকেশন মতন বলা যেতে পারে হয়েছে দুজনের মধ্যে। সেটাকেই ও ধমকি দেওয়ার জন্য, হুমকি দিয়ে একটু ভয় দেখানোর জন্য পুরো কোল্ড ব্লাডেড প্ল্যানিং করেছে। নতুন সিম কিনেছে, নতুন হ্যান্ডসেট কিনেছে, নতুন সব কিছু কিনে শুধু এই ঘটনার জন্য ওটাকে ব্যবহার করেছে। নিজেই বানিয়েছিল? এটা নিজেই বানিয়েছিল ইউটিউব ভিডিও দেখে। এটা কি কোনো মানে মারাত্মক কিছু বিস্ফোরক ছিল এর মধ্যে? বিস্ফোরক কি ছিল সেটা এফএসএল ইনকোয়ারি না হওয়া পর্যন্ত, এফএসএল রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না, কিন্তু একটা জিনিস বলা যেতে পারে কি দেখতেই যে ভয়টা হয়
সেই পুরো ভয়টাও সৃষ্টি করতে পেরেছে। আর লাইটও জ্বলছিল, ব্লিঙ্কও হচ্ছিল মানে। আর সেটা ব্যাটারি আছে, ব্যাটারি আছে, ওয়্যার আছে, এলইডি আছে, এক্সপ্লোসিভ পার্টটা শুধু এফএসএল এ আমরা পাঠাবো কি কোন এক্সপ্লোসিভ ওটাতে ইউজ করা হয়েছিল। যেটা আসামি বলছে কি ও একটা পাইপ আর স্টোন চিপ দিয়ে ইউজ করেছে, এক্সপ্লোসিভ কিছু ছিল না, কিন্তু সেটা তদন্তের ব্যাপার আছে, তদন্ত করে দেখা যাবে। হ্যাঁ স্যার, একটা অভিজ্ঞতা যেমন আপনার নিশ্চিত একটা অভিজ্ঞতা যে আমাদের এই ধরনের জিনিস তার ওয়্যার বা ব্যাটারি জাতীয় জিনিস দিয়ে বা ডিভাইস দিয়ে যেভাবে ব্যবহার করা আমরা সচরাচর স্যার আমরা দেখি না পাশে এই ধরনের জিনিস, বেঙ্গলও দেখেছি বলে মনে করছে না। নর্মালি যেটা ইউজ হয় মানে অফ দ্য রেকর্ড বলছি, নর্মালি সুতলি বাম এগুলো ইউজ হয়, কিন্তু এই ইম্প্রোভাইজড ডিভাইস যেটা সোশ্যাল মিডিয়া পেনিট্রেশন হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে আপনি যা ম্যাটেরিয়াল সার্চ করবেন আপনি পেয়ে যাবেন। তো এইরকম কিছু লোক যারা এরকম থিঙ্কিং আছে, এক্সট্রিমলি থিঙ্কিং আছে, এক্সট্রিমিস্ট থিঙ্কিং আছে, তারা এইসব সার্চ করে করতেই পারে। আর এইগুলো ম্যাটেরিয়াল এখন ওপেন ডোমেনে অ্যাভেলেবেল আছে। মানে বোম বলা যেতে পারে না, আইইডি বলা হয়, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। শুধুমাত্র শিক্ষা দীক্ষা নেই, অথচ ইউটিউব থেকে বানানো কি সম্ভব? একটা বেসিক যেটা যদি কেউ ইংরেজি বুঝতে পারে বা একটা মানে বেসিক নলেজ যদি থাকে তাহলে ও ব্যাপারটা বুঝতে পারবে, কোথায় তার লাগাতে হবে, কোথায় ব্যাটারি লাগাতে হবে, কোথায় আর ডিভাইস পেতে হবে, ওইসবগুলো করে পুরো মানে এটাকে একটা রেপ্লিকা এমন তৈরি করে দিয়েছে যেটা দেখতে আইডি লেগেছে। তো ওর যে টার্গেট কি ভয় দেখাবে সেই টার্গেটটাও অ্যাচিভ করলো। এখনো অবধি ও পুরো নিজেই স্বীকার করেছে, কারো নাম বলেনি। অন্য কারো নামে একটাই সিম ইউজ করেছে, ওটাই বলছি ও বাজার থেকে কিনে বানিয়েছে। আজকে কোর্টের তোলার পরে কোর্টের প্রেয়ার নিয়ে পাঠানো হবে। না, এক্সপ্লোসিভ কি ছিল, কত কোয়ান্টিটি ছিল সেটা এফএসএল রিপোর্ট ছাড়া ওটা বলা যাচ্ছে না। আমাদের স্নিফার ডগ এসেছিল, স্নিফার ডগ ওখানে সেরকম কিন্তু কোনো ইঙ্গিত দেয়নি কি ওখানে বড় কিছু এক্সপ্লোসিভ ছিল। সামনেই পুজো, এই যে ঘটনাটা এটা আতঙ্ক ছড়িয়েছে, এটা 1+1 মানে পয়েন্ট টু পয়েন্ট ওই আছে, শত্রুতা বলা যেতে পারে বা একটা গ্রাজ বলা যেতে পারে, এটা নিয়ে কোনো প্রফেশনাল কিছু যোগ সাজস নেই, মানে কোনো সিন্ডিকেট বা কোনো অর্গানাইজড ক্রাইম মতন কিছু নেই, এটা একটা ইন্ডিভিজুয়াল ঘটনা আছে। হ্যাঁ, বাড়ি সার্চ করা হয়েছে, ওখান থেকেও কিছু ম্যাটেরিয়াল আমরা পেয়েছি যেটা ইউজ করা হয়েছিল ইলেকট্রনিক ডিভাইস বানানোর জন্য। গতকালই কি রেখেছিল, কালকেই এটা রেখেছিল দোকানে? হ্যাঁ, কালকেই সকালে রেখেছিল, ও তার আগে রেকি করেছে জায়গাটা, সেটা ইলেকট্রনিক এভিডেন্স আমরা পেয়েছি। ওকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঘটনাটা যখন জানাজানি হয়ে যায় তারপর? না, ও খুব কনফিডেন্ট ছিল কি ওকে কেউ ধরতে পারবে না। আচ্ছা, যেহেতু আগে থেকে তো কোল্ড ব্লাড প্ল্যানিং করা আছে, ওর নামে সিম নেই, ওর নামে ফোন নেই, নতুন সেট, নতুন সিম, আর কাউকে কল করে নেই, তো মানে খুব কনফিডেন্ট ছিল কি পুলিশ ধরতে পারবে না। স্যার কি বলেছিল বা ফোন করে সেটা কি জানা গিয়েছে, মানে হিন্দিতে বলেছিল কি এক ঘন্টা কা মোহলত হ্যায় জলদি হমকো ফোন করো নহীঁ তো হম তোমারা দোকান বম সে উড়া দেবে। ও ডিমান্ডটা কি ছিল, টাকাটা না দেবে? কিছু ডিমান্ড নেই, শুধু ভয় দেখানো টার্গেট ছিল। গোডাউন তো লকেট, গোডাউনে ও কিভাবে দেখে? ও গোডাউনে তো আসা যাওয়া ছিল, আগে থেকে কাস্টমার ছিল, ওই জন্য ঢুকতে তো কোনো বারণ নেই, মাল কেনার জন্য এসেছিল, কিন্তু আগের টাকাটা শোধ না করেই মাল কিনতে এসেছিল। তো দোকানে গিয়েছে, ভিতরে ঢুকেছে, নিচে গিয়ে বেসমেন্টে এটা ডিভাইসটা রেখে তারপরে বেরিয়ে গেছে।
সকালের দিকে দোকানটা খোলা হয় 7টার দিকে, গতকালকেই ও ওখানে 7টা থেকে 8টার মধ্যে ছিল, তারপরে যেহেতু কাস্টমার চেনা শোনা লোক, আগেও বহুবার কিনে নিয়ে গেছে মাল, তো তো সন্দেহ করার কিছু ছিল না। ও নিজেই বানিয়েছে যেটা ও বলছে, আর এখনো অবধি আমরা আর কারো হাত পাইনি এটার মধ্যে। আগে থেকে কাস্টমার ছিল, ওই জন্য ঢুকতে তো কোনো বারণ নেই, মাল কেনার জন্য এসছিল, কিন্তু আগের টাকাটা শোধ না করেই মাল কিনতে এসছিল। তো দোকানে গিয়েছে, ভিতরে ঢুকেছে, নিচে গিয়ে বেসমেন্টে এটা ডিভাইসটা রেখে তারপরে বেরিয়ে গেছে। সকালের দিকে দোকানটা খোলা হয় 7টার দিকে, গতকালকেই ও ওখানে 7টা থেকে 8টার মধ্যে ছিল, তারপরে যেহেতু কাস্টমার চেনা শোনা লোক, আগেও বহুবার কিনে নিয়ে গেছে মাল, তো তো সন্দেহ করার কিছু ছিল না। ও নিজেই বানিয়েছে যেটা ও বলছে, আর এখনো অবধি আমরা আর কারো হাত পাইনি এটার মধ্যে। মার্বেল মিস্ত্রি ছিল, পাথরের কাজ করত, এই ধরনের একটা কাজ মানে ইউটিউব দেখে কতটা মনে হয়। দেখুন ইউটিউব এখন তো ছোট ছোট বাচ্চারাও দেখছে, ফেসবুক করছে, জিও সিম সবার কাছে ঢুকে গেছে, 4G সিগন্যাল সবাই অ্যাক্সেস করছে, সোশ্যাল মিডিয়া করছে, আপনাদের আমার থেকে বেটার আপনাদের আমাদের বাচ্চারা করছে। তো প্যারেন্টসদের একটা দরকার আছে ওদের উপরে নজরদারি রাখার, কি ওরা করছে, কি ওরা কোন সাইট ভিজিট করছে, কি দেখতে চাইছে। সাইবার ক্রাইম যেহেতু এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ডিটেকশন করতে পারি না, যেহেতু অনেকেরই সার্ভার বিদেশে আছে। তো এইটা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যেটা বলা হয়, প্রিভেন্ট করাতেই সবচেয়ে বেস্ট। এক কথায় বলতে পারি আপনারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। হ্যাঁ, গুরুত্ব আপনি দিয়ে বুঝতেই পারেন কি, আমরা 6 ঘন্টার মধ্যে অ্যারেস্ট কমপ্লিট করে নিলাম, ইনভেস্টিগেশন মোটামুটি কমপ্লিট করে নিলাম, শুধু এফএসএল পার্টটা বাকি আছে। এটা হচ্ছে ব্যাগ, যে ব্যাগে নিয়ে এসে ডিভাইসটা প্ল্যান্ট করেছিল। এটা হচ্ছে রিমানেন্ট অফ ডিভাইস, মানে যেটা কালকে ব্লাস্টিং করার পরে ওখান থেকে আমরা কালেক্ট করে FSL এ পাঠাবো সেটা। তারপরেরটা হচ্ছে মোবাইল ফোন, আর এটা হচ্ছে মোবাইলে যে সিমটা ব্যবহার করা হয়েছিল, এটা হচ্ছে মোবাইলের যে সিমটা কেনা হয়েছিল সাবং থেকে, ওইটা পশ্চিম মেদিনীপুর। এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেটা লাগানো হয়েছিল, IED, ওইটা। তারপরে হচ্ছে মোবাইল ফোন। ঠিক আছে, ব্রিফে আমি বলে দিচ্ছি, সময় কম আছে। গতকাল আমাদের পাঁশকুড়া থানার অন্তর্গত ঘোষপুর জিপিতে শেরহাটি বাজার থেকে একটা সকাল দিকে একটা খবর আসে কি ওখানে একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED লাগানো আছে একটা হার্ডওয়্যার দোকানের ভিতরে। সেই হার্ডওয়্যার দোকানটা ছিল রজত গায়ত্রীর, ওনার বাড়িতে গিয়ে যখন দেখা হয় তখন সঙ্গে সঙ্গে ওসি পাঁশকুড়া এলাকাটাকে কর্ডন করে স্যানিটাইজ করে ওখান থেকে পাবলিককে সেফ ডিস্টেন্সে নিয়ে গিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড অফ CID তাদেরকে জানায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড CID এসে ডিভাইসটাকে প্রপার প্রোটোকল মেনে ওইটাকে এক্সপ্লোসিভ চার্জ দিয়ে ব্লাস্ট করে ওটাকে ডিসমেন্টেল করে আর রেমানেন্ট আমাদেরকে দিয়েছে, যেটা আমরা ফরেন্সিক সায়েন্স ল্যাবে পাঠাবো ফর ফার্দার ইনকোয়ারি। ইতিমধ্যে আমরা পেলাম কি লোকটি, যে বাড়ির দোকানের মালিকের ছেলে রজত, তার মোবাইলে একটা ফোনও এসেছিল সকাল 9:01, তারপরে আবার 9:11, 9:23, 9:19, 4টা কল আর 2টো SMS। SMS-এ হিন্দিতে লেখা ছিল, যেখানে ও হুমকি দিয়েছে দোকানটাকে ওড়ানোর জন্য। তারপরে আমরা ওই ফোন নাম্বারকে ট্র্যাক করলাম, ট্রেস করলাম, আর ডিজিটাল এভিডেন্স যেটা আমাদের আছে সেই এভিডেন্সগুলো কালেক্ট করে আমরা কালকের সন্ধ্যার মধ্যে 8টার দিকে আসামিকে অ্যারেস্ট করতে পারলাম। আসামি স্বীকার করেছে পুরো কি এই পুরো ঘটনাটাও করেছে ভয় দেখানোর জন্য। আসামি ভয় দেখানোর জন্য কি করেছে ওটা আমরা এখনো ইনভেস্টিগেশনে দেখব। আসামির যেটা হিস্ট্রি আছে, হায়দ্রাবাদে মার্বেল
মিস্ত্রি হিসাবে কাজ করেছে আর ঈদের কিছুদিন আগে এখানে এসেছিল। আমরা পুরো ব্যাপারটাকে তদন্ত করছি, কেসটা ডিটেকশন হয়েছে, আসামিকে ধরা হয়েছে, বাকি ইনভেস্টিগেশনগুলো আমরা টাইমলি শেষ করে উঠব। এবার আসামিকে সরাও, তারপরে বলব। আসামির নাম হচ্ছে শেখ আসানুর আলী, বয়স হচ্ছে 24, আসামির বাড়ি হচ্ছে, গ্রামের নাম রামগড় আর ঘোষপুর জিপি। আসামি হচ্ছে একটা কাস্টমার অফ হার্ডওয়্যার দোকান, আর কাস্টমার হিসাবে ওর অনেক টাকা ওর কাছে, মানে পেমেন্ট করেনি দোকানদারকে, সেই টাকাটা পেমেন্ট না করে ক্রেডিট থেকেই ও আরও মাল হার্ডওয়্যার দোকান থেকে চেয়েছিল, যেটা নিয়ে একটা হট আল্টারকেশন মতন বলা যেতে পারে হয়েছে দুজনের মধ্যে। সেটাকেই ও ধমকি দেওয়ার জন্য, হুমকি দিয়ে একটু ভয় দেখানোর জন্য পুরো কোল্ড ব্লাডেড প্ল্যানিং করেছে। নতুন সিম কিনেছে, নতুন হ্যান্ডসেট কিনেছে, নতুন সব কিছু কিনে শুধু এই ঘটনার জন্য ওটাকে ব্যবহার করেছে। নিজেই বানিয়েছিল ইউটিউব ভিডিও দেখে। এটা কি কোনো মানে মারাত্মক কিছু বিস্ফোরক ছিল এর মধ্যে? বিস্ফোরক কি ছিল সেটা এফএসএল ইনকোয়ারি না হওয়া পর্যন্ত, এফএসএল রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। কিন্তু একটা জিনিস বলা যেতে পারে কি, দেখতেই যে ভয়টা হয় সেই পুরো ভয়টাও সৃষ্টি করতে পেরেছে। সেটা ব্যাটারি আছে, ওয়্যার আছে, এলইডি আছে, এক্সপ্লোসিভ পার্টটা শুধু এফএসএল এ আমরা পাঠাবো কি কোন এক্সপ্লোসিভ ওটাতে ইউজ করা হয়েছিল। যেটা আসামি বলছে কি ও একটা পাইপ আর স্টোন চিপ দিয়ে ইউজ করেছে, এক্সপ্লোসিভ কিছু ছিল না, কিন্তু সেটা তদন্তের ব্যাপার আছে, তদন্ত করে দেখা যাবে। হ্যাঁ স্যার, একটা অভিজ্ঞতা যেমন আপনারও নিশ্চিত একটা অভিজ্ঞতা আছে, আমাদের এই ধরনের জিনিস, এই ধরনের একটা কাজ মানে ইউটিউব দেখে কতটা মনে হয় যে, দেখুন ইউটিউব এখন তো ছোট ছোট বাচ্চারাও দেখছে, ফেসবুক করছে, জিও সিম সবার কাছে ঢুকে গেছে, 4G সিগন্যাল সবাই অ্যাক্সেস করছে, সোশ্যাল মিডিয়া করছে, আপনাদের আমার থেকে বেটার আপনাদের আমাদের বাচ্চারা করছে। তো প্যারেন্টসদের একটা দরকার আছে ওদের উপরে নজরদারি রাখার, কি ওরা করছে, কি ওরা কোন সাইট ভিজিট করছে, কি দেখতে চাইছে। সাইবার ক্রাইম যেহেতু এমন একটা জিনিস, সঙ্গে সঙ্গে আমরা সেটাকে ডিটেকশন করতে পারি না, যেহেতু অনেকেরই সার্ভার বিদেশে আছে। তো এইটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর যেটা বলা হয়, প্রিভেন্ট করাতেই সবচেয়ে বেস্ট। এক কথায় বলতে পারি আপনারা এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।